সেক্স ড্রাগস এন্ড রক এন্ড রোল কি মনে হয়? এটা এটা কি মানে তুমি এই জীবনটা কাটিয়েছো তিনটেই যেখানে আছে? হ্যাঁ 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 আচ্ছা, মানে সেটা কোনটা বেশি? কোনটা বেশি বলতে রক এন্ড রোলটা ডেফিনেটলি বেশি, অফকোর্স মানে রক এন্ড রোলটা আছে বলেই বাকি দুটো আছে, নাহলে বাকি দুটো জাস্ট কোনো মানেই নেই আর কি। রক এন্ড রোলটা না থাকলে সেক্সও হবে না অ্যান্ড ড্রাগসও হবে না। আগে তোমাকে রক এন্ড রোল করে নিজের নাম করতে হবে, তারপরে তুমি লোকে তোমাকে পয়সা দেবে সেটা দেখে, এবং তারপর ইভেনচুয়ালি গার্লস উইল কাম অ্যান্ড গার্লস এর পরে ফলোড বাই ড্রাগস। মানে মিউজিক মানে রক এন্ড রোল করলে মেয়ে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার তো কোনোদিনও এই আমি ফিল করিনি যে যে আমি একা। আরে এটা মানে ফাটিয়ে না, তোমার একটা তো ডার্ক ফেজ ছিল, মানে তুমি একটা গল্প করেছো আমাকে, তো তো সেটা এবং সেটা তুমি ওভারকামও করেছো বেশ, মানে অনেকটাই মানে পুরোটাই ওভারকাম করেছো, তো সেটা একটু বলো না, মানে সবার একটু ইন্সপায়ারিং লাগবে যারা মিউজিশিয়ান। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ যে আমার এক্সাক্ট সালটা হচ্ছে 2012। হ্যাঁ, 2012 এর সময় থেকে আমার কিছু ব্যাড হ্যাবিট গ্রো করে, ঠিক আছে, এই যে সেক্স ড্রাগস রক এন্ড রোলের কথা হচ্ছিল, তো জেনারেলি এটা যখন মানুষ একটা জায়গায় পৌঁছায় আর কি, যে আমি সব পাচ্ছি আর কি, পেয়ে যাচ্ছি, তো জেনারেলি একটা মানে অ্যাসোসিয়েশন তৈরি হয়, কখনো ভালো অ্যাসোসিয়েশন তৈরি হয়, কখনো খারাপ অ্যাসোসিয়েশন তৈরি হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, খারাপ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছিলো আমার, যে আমাকে স্পয়েল করার অনেক লোক ছিল, আমি অত বুদ্ধিমান অত ছিলাম না, তো আমি স্পয়েলডও হয়ে গেছিলাম খুব ইজিলি। কিন্তু আমি কি বলবো, মানে থ্যাঙ্কস টু মিউজিক, যে আমার একটা দিন গিয়ে আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার থেকে তো আর কেউ সরে না যাক, আমার মিউজিকটা সরে গেছে পুরোপুরি, যে আমি বাজাতে পারছি না, আমি যে জায়গাটায় ছিলাম সেটা আমি আর ডেলিভার করতে পারছি না সেই জিনিসটা। তো ওটা আমাকে এত হন্ট করলো যে আমাকে বাধ্য করলো যে তো ফিরে তো আসতেই হবে, যে যেভাবে হোক। হ্যাঁ, ইদার কাট করবে নয় মরে যাও, নালে বেঁচে থাকো। বাট ডিফিকাল্ট, মানে ইটস ভেরি ডিফিকাল্ট, যারা জানে তারা। হ্যাঁ মানে, হ্যাঁ মানে তুইও জানিস খুব ভালো করে, ঠিক আছে, ভয়ঙ্কর, বাট নাথিং ইজ ইম্পসিবল, কোনো ব্যাপারই না, মানে শো মাস্ট গো অন, শো মাস্ট গো অন, অ্যাবসলিউটলি। মানে সেখানে মিউজিকটাই হচ্ছে সব থেকে ওপরে, সেখানে আর কিছুই কিছু ভ্যালু রাখে না, যে তুমি নেশা করলে কি না করলে, কি কোথায় তুমি পড়ে থাকলে, কি করলে না করলে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি মিউজিকটা করতে পারছো, তোমার ইনস্ট্রুমেন্টটা তুমি ঠিকঠাক বাজাতে পারছো এবং লোকের কাছে ডেলিভার করতে পারছো যেটা তুমি করে এসছো, বা আগামী দিনে আরো সবার তো স্টেপ আপ হতে হতে যায়, কারোর তো ডাউন হয় না আর কি। আর মার্কেটে থাকতে গেলে তোমাকে সারাক্ষণই একটা লার্নিং মোডে থাকতে হবে, এটা সবকিছু করার জন্য দরকার হচ্ছে সুস্থ মস্তিষ্ক, সেটা কোনো ড্রাগস বা কোনো নেশা করে কখনোই পসিবল না, সেটা না, অবভিয়াসলি পসিবল না, কেউই পারেনি সেটা করতে। বিকজ আমি এক্ষুনি কার্ট কোবেনের নাম বললাম, কার্ট কোবেন গিটার টিউন করতে পারতো না এতটাই ড্রাগস নিয়ে, ঠিক আছে, আমরা টিভিতে এমটিভিতে অনেক জায়গায় দেখেছি এরকম ইন্টারভিউ, সে যাতা করছে আর কি। এডি ভ্যান হ্যালেন, ঠিক আছে, এত বড় রকস্টার, সে পারফর্ম করতে পারছে না নিজের স্টাফটা ঠিক করে, বিকজ কেন, সে কি বাজাতে পারে না, সে কি করতে পারে না, কিন্তু একটা সার্টেন ওই টাইমটাতে এমন একটা জিনিসে চলে গেছে যে ওই সময়টা, কিন্তু যারা গ্রেট বা যারা করতে চায় মিউজিকটাকে ভালোবাসে, তা আমার মনে হয় যে ফেরত আসাটা খুব একটা বিশাল বড় ব্যাপার নয় কারোর কাছে, ইটস জাস্ট উইল পাওয়ার।